হ্যালো গাইস, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমরা চলেছি আরো একটি নতুন জায়গায়, যেখানে আমরা ভূগোলের পাতা অনেক পড়েছি আর্টেজিও কূপ সম্পর্কে। তো সেই আর্টেজিও কূপ আমাদের বইয়ের পাতার ছবিতে সীমাবদ্ধ হয়ে আছে এবং আমাদের স্মৃতির পাতায় সে আত্মগোপন করে আছে। আমরা আজকে চলেছি সেই আর্টেজিও কূপকে আমার ভিডিওর মাধ্যমে আত্ম উন্মোচন করার জন্য। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, চলো। যানজটে পড়েছি বন্ধুরা, আমরা খালাকাটার বুক চিরেই আমরা চলে যাব উত্তর দিকে আমাদের গন্তব্যে। এটা বন্ধুরা আমাদের ফালাকাটা মেন চৌপতি। আমরা পৌঁছে গেছি, আর আধ ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। তার মাঝখানে 5 মাইল বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমাদেরকে আমি সেখানকার ভিউটা দেখাবো। বন্ধুরা ফাইনালি আমরা এই যে 5 মাইল বাজারে পৌঁছে গেছি, এখন আমরা পায়ের টার্নিং ধরবো। পায়ের টার্নিং নিয়েই আমাদের ডান পাশে ফায়ের বাড়ি, যে পিকনিক স্পট, টুরিস্ট স্পট, সেটা দেখাবো তোমাদের। যাওয়ার পথে এই যে খয়ের বাড়ি টুরিস্ট স্পট, এখানে ঠান্ডা সিজনে টুরিস্টরা এখানে পিকনিক করতে আসে। তো সেই পিকনিক স্পটের মাঝখান দিয়ে আমরা চলছি, তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। বন্ধুরা ভিডিওটা তোমাদের খুব ভালো লাগছে, তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ওয়াও, কত সুন্দর ভুট্টা ক্ষেত বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা। বর্তমানে বন্ধুরা আমরা পৌঁছে গেছি রাঙ্গালিবাজনা বাজারে। এই যে রোডটা দিয়ে গাড়ি যাতায়াত করছে, এটা বন্ধুরা ফাইনালি আমরা আর পৌঁছে গেছি সেই জায়গায়, যেখানকার জন্য অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করে আছো দেখার জন্য। তো এখনই আমরা সেখানে পৌঁছে যাব। ওয়াও, দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। ये बड़ी अच्छी बात कही आप। ওয়াও, পরিবেশ দেখতে পাচ্ছ তোমরা। এই যে আমার দুই বন্ধু সামনের দিকে এগিয়ে চলেছে, দুই বন্ধু নয় একটা বন্ধু, আমার একটা জামাই বাবু আছে যে বাইক চালাচ্ছে, সে আমার জামাই বাবু, পিছনে যে আমার আর এক লগার বন্ধু, দেখে নাও, এগুলো হচ্ছে আমাদের গ্রাম্য হাতি।
তোমাদের যে আর্টেজীয় কূপের কথা বলেছিলাম, সেখান থেকে বারো বছর ধরে, দীর্ঘ বারো বছর ধরে কন্টিনিউয়াসলি জল বেরিয়ে চলেছে। সেখানে আমরা আর পৌঁছে যাচ্ছি, আর দুই মিনিটের ব্যবধান। এই যে আমরা ফাইনালি পৌঁছে যাচ্ছি রাস্তায়। এখানে পাশ দিয়ে ঢুকতে বললো তো। ফাইনালি বন্ধুরা, আমরা সেই এই জায়গায় পৌঁছে গেছি। এই সেই আশ্চর্য কল, যেখান থেকে কন্টিনিউয়াসলি বারো বছর ধরে জল পড়ছে, বন্ধ হয় না, এবং এখানে কোনো ইলেকট্রিক মেশিনও নেই, ঠিক আছে, কোনো মোটর নেই। কন্টিনিউয়াসলি এখান থেকে বারো বছর ধরে জল বেরোচ্ছে, এবং পাশের যে পুকুরটা দেখতে পাচ্ছ, সেই পুকুর সারা বছর ভর্তি থাকে। হ্যালো বন্ধুরা, এই সেই কল যেখান থেকে বারো বছর ধরে শুধু পড়ছে জল, এই তার ফল পুকুরে সারা বছর থাকে জল। এখানে আমরা একটা দাদাকে পেয়েছি, যে দাদা এখানকার লোকাল ছেলে, তো এই দাদার কাছ থেকে আমরা শুনে নেবো এই কল সম্পর্কে কিছু তথ্য। তো নমস্কার, তোমার নাম কি? তো এই কলটা মানে কতদিন আগের? এটা এখানে কোনো ইলেকট্রিক মোটর কিংবা কোনো পাম্প সেট লাগানো আছে কি কোথাও আশেপাশে? এবং আশেপাশের যে দাদা বাড়ি ঘর আছে, এখানে কি টিউবওয়েলের অভাব আছে না কিসের জন্য সরকার এখানে এই প্রকল্পটা নিয়েছিল? মানে এখানে জলের কোনো প্রবলেম ছিল নাকি? জলে বন্ধ দাদার কথা অনুসারে আশেপাশের বাড়িতে টিউবওয়েলের অভাব নেই, টিউবওয়েল আছে, তবুও এখানে এই পাম্প বসানো হয়েছিল। দাদাকে এই তথ্যগুলো আমার সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। দাদা ভালো থাকবেন। দাদা আমার চ্যানেল সম্পর্কে কিছু বলবে? দাদা আমার চ্যানেল সম্পর্কে কিছু বলে দাও। দাদার ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর লাইক করো। তো বন্ধুরা, আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। এখান থেকে আমরা জানতে পারলাম যে পাশের গ্রামে আর একটা এরকম কল রয়েছে, তো আমরা এখন সেখানে যাব। এত দূরে এসেছি যখন, তো সেটা না দেখে গেলে কীরকম হয় বন্ধুরা, তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের আর একটা কলের কথা যে বললাম একটু আগে, আমরা সেখানে এসে পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ, কলের হাতল রয়েছে কিন্তু জল অটোমেটিক বের হচ্ছে। এখানে কোনো পাম্প সেট নেই, কোনো ইলেকট্রনিক কোনো মোটর নেই, তবুও কন্টিনিউ জল বের হচ্ছে। গাইস, আমরা এই কলকে টাটা বাই বাই বলে দিচ্ছি। আজকের মতো এখান থেকে আমরা ব্লগটা শেষ করব। আগামী ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। আমি এসেছি যদিও এদের সহযোগিতায়, নিরঞ্জন ব্লগস এবং ওডিআর এর সহযোগিতায়, তো তবু আমাকে এরপরে হয়তো কোনো ব্লগে দেখা যাবে। তো সঙ্গে দেখো আর দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। টাটা। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. I've been flying from town to town.